নমস্কার বন্ধু, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলে এই ভিডিওটা তৈরি করতে চলেছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তিনি ধর্ম সম্পর্কে কি বলে যাচ্ছেন, ধর্ম কি, ধর্ম নিয়ে আমরা প্রায়শই এখন মাতামাতি করে থাকি, ধর্ম বিষয়টা কি। ধ্রী ধাতু থেকে এর উৎপত্তি, যা ধারণ করে তাই ধর্ম। এখন অ্যাসিডের ধর্ম যদি অম্লত্ব হয়, স্বাভাবিকভাবে মানুষের একমাত্র ধর্ম মানবিকতা। আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ, যিনি শিবজ্ঞানে জীবসেবার আদর্শকে প্রচার করেছেন, জীবনে পালন করেছেন, তিনি ধর্ম সম্পর্কে কি বলছেন। স্বামীজি বলছেন, ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে। অদ্ভুত ব্যাপার, ধর্ম এমন একটা বিষয় যেটা পশুকে মানুষ করে দিচ্ছে আর মানুষকে দেবতা বানিয়ে দিচ্ছে। তাহলে কি হয়, গরু ছাগল কুকুর ভেড়া এরা সব মানুষ হয়ে যাবে, আর মানুষ সে ধর্ম আচরণ করে হঠাৎ করে মহাদেব হয়ে যাবে, শ্রীকৃষ্ণ হয়ে যাবে? এরকম তো নয়, মোটেও নয়, এটা আমরা সবাই বুঝি। পশুত্ব কি না, পশুত্ব থেকে মনুষ্যত্ব আর মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত করছে ধর্ম। পশুত্ব হল আমাদের মধ্যেকার যা কিছু অশুভ, মানুষের মধ্যেকার সেগুলো হচ্ছে পশু ভাব, যা কাঙ্ক্ষিত নয়। চৌর্যবৃত্তি থেকে শুরু করে খুন, জখম, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি নানা রকম যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের পাশবিক সত্তার কারণে। ধর্ম সে জায়গা থেকে মানুষকে মনুষ্যত্বে উন্নীত করে। আমরা যদি খেয়াল করে দেখি, আমরা পুরাণের কথাতে যদি যাই, রামায়ণের যিনি রচয়িতা মহর্ষি বাল্মীকি, তিনি কে ছিলেন? তিনি দস্যু রত্নাকর ছিলেন, অর্থাৎ তার মধ্যে পশুত্ব ছিল, তিনি লুণ্ঠন করতেন। সেখান থেকে তিনি কি হলেন? তিনি মানুষ হলেন, তিনি রামায়ণ রচনা করলেন, তিনি মহর্ষি হলেন, তিনি পূজ্য হলেন, তিনি দেবতার স্থানেও পৌঁছে গেলেন। অর্থাৎ পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব। একেবারে মায়ের জীবনে আমরা যদি দেখি, মা তেলে ভোলার প্রান্তরে ডাকাতদের হাতে পড়ছেন, মায়ের সংস্পর্শে এসে সেই ডাকাত দম্পতি তারা ডাকাতি ছেড়ে দিচ্ছে। আবার আমরা আমজাদের কথা জানি, যে গরু চুরি করত, সে মায়ের কৃপাধন্য হয়ে তার চৌর্যবৃত্তি সে ত্যাগ করে দিচ্ছে। অর্থাৎ কিনা, পশুত্ব থেকে মনুষ্যত্বে তাদের উত্তরণ ঘটছে, আর মনুষ্যত্ব থেকে দেবত্ব, দেবতাদের আমরা পূজা করি। আমরা যার কথা আলোচনা করছি, স্বামী বিবেকানন্দ, তিনি একজন একেবারে চলে ফেরে বেড়ানো একটি মানুষ, কলকাতায় জন্ম নেওয়া একটি ছেলে, কায়স্থ বাড়ির কায়স্থ সন্তান। তিনি আজকে ধর্মের কারণে, ধর্মাচরণের কারণে তিনি দেবতা হিসেবে আমাদের কাছে তিনি পূজিত হচ্ছেন। তার প্রণাম মন্ত্র আমরা উচ্চারণ করছি, নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারি। তাকে নিয়ে প্রচুর স্তোত্র রচনা হচ্ছে, তাকে নিয়ে প্রচুর গান রচনা হয়েছে, রচনা হচ্ছে। গদাধর চট্টোপাধ্যায়, তিনি শ্রীরামকৃষ্ণ, ঠাকুর, মা, স্বামীজি প্রত্যেকে প্রত্যেকে দেবতার আসনে উন্নীত হয়েছেন। প্রতিটি মহাপুরুষকে আমরা আজও যাদের স্মরণ মরণ করি, তারা তো দেবতাই। তাহলে ধর্ম এইরকমই একটা জিনিস, যা পশুত্ব থেকে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব থেকে তাকে দেবত্বে উন্নীত করে। এবং স্বামীজি খুব পরিষ্কারভাবে বলছেন, ধর্ম মানে, তিনি বলছেন
যে শাস্ত্রপাঠ তত্ত্বকথা কিংবা মতবাদ নয়, ধর্ম মানে আদর্শ স্বরূপ হওয়ার চেষ্টা করা, হয়ে যাওয়া। ইট ইজ বিইং অ্যান্ড বিকামিং। আদর্শ স্বরূপ, আমাদের যিনি আদর্শ, সেই আদর্শ স্বরূপ আমরা হওয়ার চেষ্টা করব এবং হয়ে যাব। এবং এটা হলেই আমরা দেখব যে আমরা পশুত্ব থেকে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হতে পারব। এবং স্বামীজি বলছেন, অন্য কেউ বলছেন না, স্বামী বিবেকানন্দ বলছেন যে একজন যদি বুদ্ধ হতে পারে, প্রত্যেকের মধ্যে বুদ্ধ হওয়ার সেই সম্ভাবনা লুকিয়ে আছে। এবং আমরা মায়ের কাছে সেই প্রার্থনাই করব, মা আমাদের দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার।